আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় দিনের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্ট দেখাবো অর্থাৎ ষোলো তারিখে তোমার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক যে পরীক্ষাটা আছে তার অ্যাসাইনমেন্টটা তোমরা দেখে নাও তো শুরু করা যাক তাহলে দেখো দ্বিতীয় দিবস সময় নব্বই মিনিট দেওয়া আছে এখানে মূল্যায়নের প্রথম দিনে তারা যে খেলায় অংশগ্রহণ করেছিল তা মনে করে নিম্নে উল্লেখিত বিষয়গুলো বিশ্লেষণ করে নিজেদের উপলব্ধি থেকে একটি প্রতিফলনমূলক প্রতিবেদন বা পেপার তৈরি করবে তো পেপারের মধ্যে এই লিখতে হবে তো পেপার তৈরি করার জন্য তোমাদের কিছু নিয়ম ফলো করতে হবে নিয়মগুলো এখানে রিডমার্ক করা আছে দেখো পোস্টার তৈরি জন্য শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে একদিকে লেখা খাতার কাগজ দুই থেকে তিনটি নিয়ে আসতে হবে ব্যবহৃত ক্যালেন্ডারের পাতা তো বাসায় ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডারের পিছনে অংশে তোমরা এই কথাগুলো লিখতে পারো তো ক্যালেন্ডার নিয়ে যেতে হতে পারে শপিং ব্যাগ নিয়ে যেতে হতে পারে অথবা পুরনো লেখা কাগজের দুই পাতা জোড়া দিয়ে অথবা পুরনো খবরের কাগজ নিয়ে আসতে বলবেন যা দিয়ে তারা নিজেদের মতো করে সৃজনশীল উপায়ে পোস্টার তৈরি করতে পারেন তো কী নিয়ে পোস্টার তৈরি করবে সেই বিষয়ে কিছু জানানোর প্রয়োজন নেই এটা এই কথাটা টিচারকে বলা হচ্ছে তো তোমরা পোস্টার বা পেপার তৈরি করার জন্য তোমরা পুরনো শপিং ব্যাগ বা ক্যালেন্ডার বিশেষ করে ক্যালেন্ডার নিয়ে যেতেই পারো কোনো সমস্যা নেই তো ক্যালেন্ডারের ওপরে কি কি লিখবে এই কথাগুলো লিখতে হবে ঠিক আছে ওকে তো দেখো সুস্বাস্থ্যে শরীর ও মনে কিভাবে প্রভাব ফেলে বলে মনে করছো তো এই প্রশ্নটার উত্তরটা আমরা দেখে নেই দেখো খেলায় অংশগ্রহণে আমার উপলব্ধি থেকে একটি প্রতিফলনমূলক প্রতিবেদন সুস্বাস্থ্যের প্রভাবটা দেখে নাও প্রথমে খেলাধুলায় খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকারী এতে শরীর ভালো থাকে খেলাধুলা করলে শরীরের সকল পেশিকে সচল রাখে রক্ত সঞ্চালন বৃদ্ধি হৃদযন্ত্রকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও খেলাধুলা করলে মন আনন্দিত থাকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি অভিজ্ঞতার আলোকে থেকে বলতে পারি খেলাধুলা স্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলে তাহলে আমরা সেকেন্ড কোশ্চেন বা থার্ড কোশ্চেন একসাথে দেখে নিতে পারি অংশগ্রহণের আগে খেলার সময় আবার শেষে তার অভিজ্ঞতা কেমন লাগছে তার মানে এটা একক কাজ ঠিক আছে এটা এককভাবে করে নিতে হবে পোস্টার ভাষা থেকে নিয়ে যেয়ে পোস্টারের ওপর লিখতে হবে তো দ্বিতীয়টাতে আমি লিখে নিয়েছি খেলাধুলায় অংশগ্রহণের আগে খেলার সময় এবং খেলার শেষে অভিজ্ঞতা খেলায় অংশগ্রহণের আগে অত্যন্ত উত্তেজিত থাকি এমনটা তো হয়েই থাকে কারণ কখন খেলা শুরু হবে হবে এরকম ভাবতেই থাকি খেলার সময় খেলা উপভোগ করি এবং জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি খেলা শেষে জয় না পেলে খারাপ লাগে এবং জয় পেলে আনন্দিত থাকি ওকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে খেয়াল করি কোনো সমস্যা হয়েছে কিনা তার কারণ সমস্যা হলে কি পদক্ষেপ নিয়েছে তাহলে দেখি কোনো সমস্যা আছে কিনা বা হয়েছে কিনা তিন নম্বর দেখো সমস্যা ও সমাধান খেলায় অংশগ্রহণের সময় আমি কখনো আঘাত পাই বা কখনো পাই না এছাড়া খেলার মাঠে অন্য খেলোয়াড়দের সাথে ঝগড়া হতে পারে আঘাত পেলে আমি প্রাথমিক চিকিৎসা এখানে গ্রহণ হবে হ্যাঁ গ্রহণ করি গ্রহণ করি এবং আঘাত গুরুতর হলে অবশ্যই ডাক্তারের কাছে যাই কারো সাথে ঝগড়া হলে শান্তভাবে মোকাবেলা করি তারপরে কি আছে সেটা একটু খেয়াল করি কারো সহযোগিতা চেয়েছে কিনা অন্য কেউ সহযোগিতা করেছে কিনা তো এটা তো হয়ে থাকে কারণ একজন আরেকজনকে সহযোগিতা করায় আমাদের কাম্য দেখো সহযোগিতার কথা কি বলা হয়েছে এখানে খেলায় অংশগ্রহণের সময় অনেক বন্ধুকে আমি খেলা শিখিয়ে দেই। আমি কোনো নিয়ম না জানলে অন্য বন্ধুরাও আমাকে সাহায্য করে এভাবে মিলেমিশে খেলা উপভোগ করি তো তারপরে লাস্ট যে কোশ্চেনটা আছে তোমাদের জন্য দেখে নাও অন্যের প্রতি তার নিজের ইতিবাচক এবং নেতিবাচক কি কি আচরণ করছে ইতিবাচক মানে হচ্ছে ভালো আচরণ এখানে নেতিবাচক মানে খারাপ আচরণ বোঝানো হয়েছে তাহলে তোমরা দেখে নাও এই প্রশ্নটার উত্তর ওকে ইতিবাচক ও নেতিবাচক আচরণ খেলায় অংশগ্রহণের সময় আমি নিয়ম মেনে খেলি কাউকে ইচ্ছা করে আঘাত করি না বা কারোর সাথে ঝগড়া করি না আমার কিছু নেতিবাচক বা খারাপ কারণও আছে সেগুলো হলো খেলার মাঝে আমি কখনো রেগে যাই তো এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে ভিডিওতে লাইক করে দেবে আর হচ্ছে গণিত বিষয়ক ষোলো তারিখের অ্যাসাইনমেন্টের উত্তর আমি অলরেডি করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিংক আছে লিংক থেকে দেখে নিতে পারো ধন্যবাদ তোমাদের